ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিছু ইনডোরের গাছ দেখাবো। আমি যে সিঁড়িতে গাছ রেখেছি, প্রায় 15-16টি ইনডোরের গাছ রয়েছে, কিন্তু টব বেশি রয়েছে, 42টা। এদিকে দেখুন, এক সাইড দিয়ে যে আমি রিও রেখেছি, তো রিওর এখানে দু রকম প্রজাতি রয়েছে, আর রয়েছে স্নেক প্লান্ট, রয়েছে মানি প্লান্ট, রয়েছে তার উপরে রয়েছে অ্যাগ্লোনিমা। তো এইভাবেই কিছু গাছ আমি রেখেছি, তবে এগুলোকে ইনডোর আউটডোর দুই রকমভাবে রাখা যায়। রিও গাছের ক্ষেত্রে বলবো, ইনডোরের থেকে আউটডোরে বেশি ভালো হয়। আমি যে গাছগুলো রেখেছি এগুলো আপনারা এর আগেও দেখে থাকবেন, এগুলো সবই আমার ইনডোরে থাকে, তবে এরকম জায়গায় থাকে যেখানে সারাদিন আলো আসে আর অল্প রোদ্দুর আসে। অন্তত 1-2 ঘন্টা রোদ্দুর যদি পায় তাহলেই কিন্তু ইনডোরে রাখা সম্ভব, আর যদি তা না হয় তাহলে প্রত্যেকটা গাছই আপনারা 7-8 দিন করে রাখবেন, তারপরে আবার বাইরে বের করে দেবেন। এখানে যে স্নেক প্লান্ট রয়েছে দেখুন, অনেক বড়, এটাও আমার ঘরেই থাকে, তবে এই গাছকে বাইরেও রাখা যায়, সারাদিনই রাখা যায় প্রায় রোদ্দুরে। দুপুরের কড়া রোদ্দুর থেকে কিন্তু আমাদের এই প্রত্যেকটা গাছকেই বাঁচিয়ে রাখতে হবে। এই গাছের যদি গ্রোথ ভালো পেতে চান তাহলে এরকম জায়গায় রাখুন যেখানে সকালে 2-3 ঘন্টা রোদ্দুর আসে। 4 ঘন্টা রোদ্দুর আসলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু তারপরে যে বেশি যে রোদ্দুরটা, সেই রোদ্দুরটাই কিন্তু পাতা জ্বলতে থাকবে, গ্রোথ কমতে থাকবে, এই ধরনের কিন্তু সমস্যা আসে এই গাছগুলোর ক্ষেত্রে। এবার যারা বেডরুমে রাখবেন, হয়তো বেডের পাশে রাখতে চাইছেন গাছ, তো সেক্ষেত্রে বলবো এরকম 2-3-4 টব করুন। যেরকম আমি যেটা রাখি, স্নেক প্ল্যান্ট হয়তো 7-8 দিন রাখলাম, তারপরে দেখুন এখানে ক্রোটন রয়েছে, এই ক্রোটন রাখলাম, তারপরে রয়েছে ড্রেসিনা। তো এইভাবে কিন্তু আমরা যদি পাল্টিয়ে পাল্টিয়ে গাছকে রাখি তাহলে ঘরের কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি হয়, কারণ আমরা ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে বেডরুমটা। তো সেখানে যদি আমরা গাছ রাখতে পারি, আর এরকম সবুজ গাছ কিন্তু দেখতে আমাদের সবারই ভালো লাগে, গাছ দেখলে যেরকম মন ভালো হয়ে যায়, সেরকম কিন্তু এই গাছগুলো রাখলে ঘরের দূষিত বাতাসও শুদ্ধ হয়। সেই কারণে কিন্তু ঘরে গাছ রাখা ভীষণই ভালো। তো এইভাবে আপনারা গাছ রাখতে পারেন, তবে বেডরুমের পাশে যেহেতু সেরকমভাবে আলো বাতাসটা আসে না, তো সেই ক্ষেত্রে বলবো 7-8 দিন রাখবেন, তার বেশি রাখবেন না। সেই জায়গায় আবার নতুন গাছ রাখুন, আর সেই গাছটাকে বের করে দিন এরকম জায়গায় যেখানে সকালে 2-3 ঘন্টা রোদ্দুর আসে, তাহলে দেখবেন গাছের গ্রোথও ভালো হচ্ছে আর গাছ নিয়ে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, গাছও সুন্দর একদম সতেজ সবুজ থাকছে। তাহলে আমি এইখানে রেখেছি ক্রোটন, ড্রেসিনা, এদিকে দেখুন আরও একটি স্নেক প্লান্ট রয়েছে, আর এইদিকে তো আমি কিছু রেখেছি, এগুলো সবই এই সাইডেরগুলো প্লাস্টিকের টব, আর এইদিকে মাটির টবই বেশি। এদিকে এরিকা পাম, তো এরিকা পামও কিন্তু ভীষণ ভালো ঘরে রাখা যায় অনেক দিন পর্যন্ত। এই তারপরে এই স্নেক প্লান্টও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, এগুলো যদি মনে করেন যে 1 সপ্তাহ বেশি রাখবো, 1 মাস রাখবো, তাহলেও কিন্তু এই গাছগুলোকে রাখতে পারেন। কিন্তু অন্য অন্য গাছগুলো যেরকম ক্রোটন, ক্রোটন কিন্তু 1 সপ্তাহ বেশি ঘরের ভিতরে রাখবেন না। তো এইভাবে যদি আমরা গাছ রাখতে পারি তাহলে কিন্তু দেখবেন গাছ নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এদিকে মানি প্লান্ট, মানি প্লান্টও কিন্তু অনেক দিন থাকবে, এটা আমার জলে রাখা রয়েছে, এগুলো বেডরুমে অনেক দিন পর্যন্ত থাকে, তারপরে আমি আবার বারান্দায় বের করে দিই, যেহেতু বারান্দায় ভালো আলো আসে, রোদ্দুর আসে অল্প, সেই কারণে আমি আবার বারান্দায় বের করে দিই, যার কারণে কিন্তু আমার ইনডোরের গাছগুলো এত সুন্দর রয়েছে। আপনারা ভিডিওতে দেখে থাকবেন, আমার কিন্তু এগুলো ওই ঘুরিয়ে ফিরিয়ে ঘর বারান্দার সিঁড়ি দিয়েই কিন্তু রাখা হয়। এদিকে রয়েছে অ্যারোহেড প্লান্ট, এদিকে ক্রোটনের দেখুন প্রজাতি রয়েছে আরও দুটো, তো এইদিকে একটি সুন্দর লম্বা পাতার, কিন্তু ক্রোটন খুবই ভালো লাগে, প্রত্যেকটাই পাতাবাহার, প্রত্যেকটা গাছই কিন্তু দেখতে সুন্দর। এদিকে একটি রয়েছে লাকি ব্যাম্বু, এটা আমার জলে রাখা আছে, আর এদিকে রয়েছে ফার্কেরিয়া, এটাও কিন্তু আপনারা ইনডোর আউটডোর দুই রকমভাবেই কিন্তু রাখতে পারেন। আর এদিকে ওয়ান্ডারিং জিউ রয়েছে, এটাও কিন্তু আমার জলে রয়েছে, আপনারা এইভাবে জলে গ্রো করতে পারেন। এই গাছটা কিন্তু জলে থেকে লম্বা হয়, এটা দেখুন আমার বেশ বড় বড় হয়েছে, সব জলে রাখা রয়েছে এটা। আর বাস্কেট প্লান্ট আমি কিছু কাটিং এখানে রেখেছি, জলে রেখেছি, এগুলো আবার পরে মাটিতে বসিয়ে দেবো, কিংবা জলেও হয়তো থাকবে, জলেও অনেক দিন পর্যন্ত রাখা যায়। এদিকে রয়েছে দেখুন স্নেক প্লান্ট রয়েছে, তো স্নেক প্লান্টের এইভাবেই চারা বের হয়ে হয়ে একটা সময়তে অনেক হয়ে যায়। আর রয়েছে হাওয়ার্থিয়া, এখানে রয়েছে, এরও কিন্তু চারা বের হয়েছে। তো এইভাবে একটা লাগালে কিন্তু অনেক গাছ আমরা পেতে পারি। এই আর এদিকে দেখুন স্নেক প্ল্যান্ট, এটাও ভর্তি হয়ে গেছে, এদিকে ছোট ছোট সব চারা কিন্তু আবার দেখা যাচ্ছে, মানে এ আরও ভর্তি হয়ে যাবে এইভাবে, জানি না। হ্যাঁ, এই যে
খুবই সুন্দর লাগে এই গাছগুলো দেখতে, আর এই গাছগুলো করা খুবই সহজ। আর মাটি কিভাবে তৈরি করবেন, আমার এই চ্যানেলেই মাটির ভিডিও ছাড়া আছে। যারা একবার দেখতে চান যে মাটি কিভাবে তৈরি করতে হয়, দেখে আপনারা মাটি তৈরি করে নিতে পারেন। খুব নর্মাল সাধারণভাবে কিন্তু মাটি তৈরি করে গাছগুলোকে লাগালেই হয়ে যায়। আর জল দেবেন, যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখনই এই গাছে জল দেবেন। খাবার খুব একটা বেশি লাগে না, বছরে 2 থেকে 3 বার যে কোনো জৈব তরল সার দিলেই কিন্তু এই গাছের হয়ে যায়। এদিকে আরও কিছু স্নেক প্লান্ট রয়েছে, আর এই গাছগুলো আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি। এই গাছগুলো অনেক দিন ধরেই এইখানে রয়েছে, তো এইভাবেই কিন্তু রয়েছে। আর এই স্নেক প্লান্ট এক থেকে অনেক তৈরি করা যায়, কিভাবে চারা তৈরি করতে হয়, কিভাবে মাটি তৈরি করতে হয়, সব কিছুই আমার এর ভিডিও ছাড়া রয়েছে। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। দেখুন এখানে কত চারা আমি করেছি, কত ভালো লাগছে দেখতে। তো এইভাবে আপনারা গাছের যত্ন করুন, ইনডোরের গাছ রাখুন। ইনডোরের গাছ নিয়ে অনেকেরই সমস্যা হয়, বুঝতে পারেন না ঘরের ভিতরেই গাছ রেখে দিয়েছেন, অনেক দিন ধরে গ্রো করছে না। তো একটুখানি আউটডোরেও রাখার চেষ্টা করবেন। আর প্রথমেই বলেছি যেখানে সকালে 2-3 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় গাছ রাখলে সব থেকে গাছের গ্রোথ ভালো হয়। এছাড়া আপনারা গ্রিন নেটের নিচে রাখতে পারেন, শেডের নিচে রাখতে পারেন। এভাবে গাছ রেখেও কিন্তু আপনারা গাছের যত্ন করতে পারেন। আর প্রয়োজনে 2-1টা টব সুন্দর সুন্দর তৈরি করে নিয়ে সেগুলো আবার ঘরে সাজিয়ে কিন্তু ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করতে পারেন। আর ঘরের দূষিত বাতাস তো শুদ্ধ করেই এই গাছ। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।